নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের 10 সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামালের বাড়িতেও পুলিশ অভিযান চালানোর অভিযোগ করা হয়েছে। গ্রেফতাররা হলেন মোহাম্মদ মমতাজ মিয়া, মোহাম্মদ জামাল, মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রধান, আহসান হোসেন ভূঁইয়া, মনির হোসেন, আহসান উল্লাহ, কাজী জসিমউদ্দিন, মোহাম্মদ বোরহানউদ্দিন, আবু তাহের ও জয়দেব চন্দ্র মণ্ডল। 7 দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে পুলিশের এত তৎপরতা নিয়ে বইছে সমালোচনার ঝড়। এর মধ্যে হাতি প্রতীকের সঙ্গে সংশ্লিষ্টদের যারা বিভিন্ন কাজের দায়িত্বে আছেন তাদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ তৈমুর আলম। তিনি বলেন, সবাইকে হেফাজতের মামলায় গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে ডিসি এসপি সাহেব বলেন, আমি অভিযোগ করিনি, এখানে সই করা কাগজ আছে আমার কাছে। শহরের মার্শথাইর এলাকার মজলু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার। স্বতন্ত্র এই মেয়র প্রার্থী বলেন, যাদের কাছে আমাদের অভিযোগ করার কথা তারাই নির্বাচনকে কলুষিত করেছেন এবং সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করেছেন। আমার বাসার সিসিটিভি ফুটেজ চেক করেন এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দেখেন, দেখবেন তাদের বেছে বেছে গ্রেফতার করা হয়েছে। তৈমুর বলেন, আদালত থেকে আমি কাগজ নিয়ে এসেছি, গত বছরের হেফাজতের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এখন দেখা যায় আওয়ামী লীগ হেফাজতের মামলায় আসামি, হিন্দু হেফাজতের মামলার আসামি, মানে হিন্দুরাও হেফাজত করে। ঘণ্টাখানেক আগে নিজের চিফ এজেন্ট এটিএম কামালের বাড়ি তল্লাশি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কামাল কি মাদক ব্যবসায়ী না সন্ত্রাসী? সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে। যে আমাকে সমর্থন করছে তার বাড়িতেই যাচ্ছে, আমার এতে ভীত না, আমরা মাঠে থাকবো, আমরা মৃত্যুর হলে নির্বাচনের মাঠেই হবে। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তৈমুর আলম বলেন, আমি বহুবার অভিযোগ করেছি। আওয়ামী লীগের প্রার্থী আজ বলছেন, চারিদিকে ষড়যন্ত্র, আমি একা হয়ে যাচ্ছি, এর মানে তার জনসমর্থন নেই, তাদের একমাত্র ক্ষমতা মামলা। 2 টাকার বলপেন চালানোর কাগজ আর মামলায় তাদের এখন মূল ভরসা। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, আমি দেশনেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী একসঙ্গে জেল খেটেছি। ভোটার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, আমার নেতাকর্মীরা মাঠে থাকবে, আমিও মাঠে থাকব, আমরা মাঠ থেকে প্রতিরোধ করব, বাংলাদেশ বিশ্ব আইনের বাইরে নয়। সুপ্রিয় দর্শক, তৈমুর আলমের অভিযোগ তাকে পরাজিত করতেই তার দলীয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। বিষয়টি আপনি কিভাবে দেখেছেন তার সাথে আপনি একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, না হলে নো লিখে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।